দু হাজার তেইশ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেই সিলেবাসের অন্তর্গত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কলেজগুলিতে তোমরা অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা বাংলা মাইনর সাবজেক্ট নিয়ে পড়ছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকে এই ভিডিওটিতে বাংলা পাস কোর্সের মাইনার সাবজেক্টের যে বাংলা সিলেবাস তা নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নিই কোন কোন টপিকগুলো তোমাদের মাইনর বাংলার ক্ষেত্রে পড়তে হচ্ছে দেখো মাইনর বাংলার ক্ষেত্রে তোমাদের প্রথমে পড়তে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ যেখানে একক একে বলছে প্রাচীন যুগ ও আদিমধ্যযুগ বাংলা সাহিত্যের আদি নিদর্শন থেকে চতুর্দশ শতক অর্থাৎ চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্যের উদ্ভব বৈশিষ্ট্যসহ এই পর্বে রচিত মঙ্গল কাব্যগুলির পরিচয় অনুবাদ সাহিত্যের উদ্ভব ইতিহাস এবং এই পর্বে রচিত অনুবাদ কাব্যগুলির পরিচয় এবং প্রাকচৈতন্য পদাবলী সাহিত্য যথা বিদ্যাপতি এবং চণ্ডীদাসের কবিকৃতিত্ব একক দুইয়ে বলছে পঞ্চদশ ষোড়শ শতকের বাংলা সাহিত্য যথা চৈতন্য বাংলা সাহিত্য শ্রীচৈতন্য জীবনীকাব্য বৈষ্ণব পদাবলী সাহিত্য যেখানে জ্ঞানদাস গোবিন্দ দাস এবং বৃন্দাবত দাসের স্বরগোস্বামীর কথা পড়তে হবে পরবর্তীতে বলছে অনুবাদ সাহিত্য যথা কাশীরাম দাস এবং তার কাব্যের সাধারণ পরিচয় পরবর্তীতে পঞ্চদশ ষোড়শ শতকে রচিত মঙ্গল কাব্য ও কবিদের সাধারণ পরিচয় একক তিনে পড়তে হচ্ছে তোমাদের সপ্তদশ অষ্টদশ শতকের বাংলা সাহিত্য যেখানে রায়গুণাকর ভারতচন্দ্র তার সাহিত্য সপ্তদশ শতাব্দীর কবি ও কাব্য যেখানে দৌলত কাজী এবং সৈয়দ আলোয়াল অর্থাৎ ইসলামী কবিদের কথা পড়তে হচ্ছে মহারাষ্ট্র পুরাণ বাউল গান গাথা ও গীতিকা সাহিত্য কবি গান টপ্পা এবং পাঁচালি এই ছিল মাইনার বাংলার সিলেবাস আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং এরকম আরও ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা